কোরআনের কারিমের ভিতরে কোনো মারেফতের কথা নেই আজ অনেকেই টার্গেট বানিয়েছে শরীয়ত মারেফত হকিকত কত নাম দিয়েছে অথচ শরীয়ত হচ্ছে ইসলামের বিধান আর ওই বিধানের সাথে পরিচিত হয়ে আমল করার নাম হচ্ছে মারেফত এটা আরাফাতের ময়দান নাম শুনি শব্দটা উরফুল থেকে এসেছে আরাফা ইয়ারিফু মানে পরিচিত হওয়া কি হওয়া হযরতে আদম এবং হাওয়া যে ময়দানে একত্রিত হয়ে একে অন্যের সাথে পরিচিত হয়েছিলেন ওইটার নামই পড়ে গেছে আরাফাতের ময়দান পরিচিত হওয়ার জায়গা আর আমরা মারেফত বলে গোপন বিষয় নাম করে মানুষদেরকে শিরিক আর বেদাতে প্রবেশ করাচ্ছে আল্লাহ বলেন আমার কোরআনে কোনো স্পষ্ট কথা নেই কোনো গোপন কথা নেই কোনো মারেফতের কথা নেই এর ভিতরে কোনো বক্ষতা নেই সংকীর্ণতা নেই দ্বিধা দ্বন্দ্ব নেই সংশয় সন্দেহ এগুলো আমার কোরআনে নেই এই জন্য কোরআনের কাছে যারা সত্য সত্য আসে আমরা দেখি মানুষগুলো আর গোপনে থাকতে চায় না ওপেন হয়ে যায় আজ কত বুজুর্গ মার্কা লোক আমরা দেখি বলো হুজুর আমরা গোপনে আসি শয়তান গোপনে আসি মানে হযরত ওমর যেদিন কোরআনের কাছে আসলেন জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ যে কোরআন আপনি শোনালেন এটা কি সত্য না মিথ্যা নবী জীবনের সত্য কথা হযরত ওমর ওই দিনই প্রশ্ন করেছিলেন এটা যদি মেনে নেয় কি হবে আমার নবীজিও গ্যারান্টি দিয়েছেন ওমর সত্যি যদি কোরআন তুমি মেনে নিতে পারো কোরআন তোমার জান্নাতে পৌঁছে দেবে হযরত ওমর ওই সময় নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন হে নবী একটু পারমিশন দেন যে কোরআন এত ওপেন এত সত্যবাণী দিয়ে ভরপুর আমি এ কোরআন নিয়ে আর গোপনে থাকতে চাই না আপনি আমার শুধু অনুমতি দেন এ কোরআনের পক্ষে আমি একটা মিছিল করি আসি কাবা চত্বরে যাই কয়জনই মুসলমান হয়েছিলেন তাদেরকে নিয়ে তিনি শুরু করলেন লিল্লাহি তাকবীর কাফের মুশরিকরা জালানা দিয়ে দরজা দিয়ে মুখ বের করে দেখে কি মিছিলের সামনে কে গো এত বড় বুকের কলিজ আকার মক্কার জমিনে আল্লাহু আকবার তাকবীর দেয় সামনে তাকিয়ে দেখে যে লোকটা মিছিলের আগে ওর সামনে গেলে মাথা থাকবে না তারা কোরআনে কারিম পাওয়ার পরে ওপেন হয়েছেন আর গোপনে থাকতে চাননি আর আমরা এমন মুসলমান সে জন্মের পর থেকে কোরআন পেয়ে ও 80 বছরের বুড়ো হয়ে যাচ্ছে এখনো ওপেন হতে ভয় পায় আমরা কি গোপনে থাকবো না ওপেন হব কি করবে আপনি খালি হাতে খালি গায়ে খালি পায় এ দুনিয়ায় এসেছিলেন হয়তো কিছুদিন পরে ওই অবস্থায় আবার কবরে যাবেন এসেছেন যে অবস্থায় যাবেন ওই অবস্থায় মাঝখানে কিছুদিন ঘোরাঘুরি করলেন এইটাই তো লাভ এক কথা বলেন কেন এ সময়টা অন্তত হয় এই বিশ্বাস নিয়ে যদি আপনার জীবনটা তৈরি হয়ে যায় আপনার জীবনও আল্লাহর কসম মীর কাশেমারের মতো হয়ে যাবে যে লোকটা ফাঁসের 3 ঘন্টা আগে 2 ঘন্টা ঘুমাতে পারে আপনি ঘুমিয়ে দেখেন তো আপনার যদি একটু বলা হয় যে বিকালে আপনি মরবেন আমার মনে হয় আরো 2 দিন আগে থেকে আপনার ঘুম বন্ধ হয়ে যাবে না যে লোকটা দেখতে পাচ্ছে যে আমার 3 ঘন্টা পরে মাথার উপরে দড়ি ঝুলে আছে আমার দুনিয়া থেকে বিদায় করবে আর বাস্তব জীবনে তার যে অবস্থা আনা তো টের পান না আমি যতটুকু লেখাপড়া করেছি যতটুকু বাস্তবতা দেখেছি মীর কাশেম আলী নামটা যদিও ছোট নাম তামাম দুনিয়ায় যদি 10টা ম্যাগনেট থাকে তার ভেতরে এটা একটা মাথা শুধু মাথা ছিল না পুরোটা ম্যাগনেট ছিল লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়ে গেছে অথচ নিজের সেরকম উল্লেখযোগ্য কিছুই নেই ছেলেটা ব্যারিস্টার গুম হয়ে আছে স্ত্রী সন্তান সাধারণ আমাদের মতো উল্টা পাল্টা না সবগুলো আল্লাহর ওলি
দুনিয়াতে এত সম্মান এত মর্যাদা এত নাম ডাক যার সে লোকটার মাত্র 3 ঘন্টা পরে জীবন চলে যাবে কার আরক্ষীরে ডাক দিয়ে বলছে ভাই আমি 2 ঘন্টা ঘুমালাম আমারে ডেকে দিও এ কথাটা মুখ দিয়ে বের করা অত সহজ না সারা জীবন শুধু ধৈর্যের ওয়াজ করেছি আর শুনেছি এই 3টা বছরে এক ঘরের ভেতরে থেকে ধৈর্য কাকে বলে কত প্রকার কি কি বুঝে ফেলেছি আমি যেটা বোঝাতে চাই কোরআনের কাছে আসলে আপনি আর গোপন থাকতে পারবেন না কারণ আপনার মন মানসিকতা আপনার ডিমান্ড ওই রকম হয়ে যাবে আপনিও হযরতে ওমরের মতো ও খাব্বাবের মতো বেলালের মতো হয়ে যাবে আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আমি মুসলমান আমি কোরআনের কাছে আছি আমি আর গোপনে নেই আমি ওপেন হব পারবেন না কিসের গোপন আর গোপনে কতদিন থাকবেন আল্লাহ পাঠালেন এই জমিনে আল্লাহ খানকায় পাঠাননি আপনাকে এলাকা শুনলাম যে খানকা দিয়ে ভরা ও খানকা খারাপ না কোরআনে কারিমে আল্লাহ পাক আমাদের আসল উদ্দেশ্য জানিয়েছেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা শব্দের দিকে খেয়াল করেন অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আমার জমিনের খলিফা করে পাঠিয়েছি কোন জায়গা আরো জোরে এত কঠিন শব্দ এটা আমরা কোথায় কোথায় মিলিয়েছি খলিফা হচ্ছে আল্লাহর প্রতিনিধি আল্লাহ পাক যে কাজগুলো এসে করতেন ওইটা নিজে না করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন তার পরবর্তী হিসাবে আমরা তার প্রতিনিধি আমাদের থাকার জায়গা কোথায় তাও আল্লাহ আয়াতের শেষে জানালেন আর আমরা এই শব্দটাকে এমন এমন জায়গায় মিলিয়েছি যারা সুলকে কে দেয় ওদেরকে আমরা বলি খলিফা যারা কাপড় জবড় সেলাই করে ওদেরকে বলি খলিফা হ্যাঁ কথা বলছে না আমার কোষ্টি আছে আডাঙ্গাতে যারা মরগ মুরগি জবাই করে ওরাও খলিফা আর এই দেশে এখন খলিফার তো কোনো অভাব নেই বেশিরভাগ খলিফা পাওয়া যায় শুধু দরবারে কয়েকদিন ঘোরাঘুরি করলে আপনার নামের আগে লিখে যাবে খলিফা এটা কি অত সহজ জিনিস খলিফারা দরবারে থাকবে আস্তানায় থাকবে মসজিদে থাকবে মাদ্রাসায় থাকবে না কোথায় থাকবে ইন্নি জাইলুন ফিল আরদি কোথায় আরো জোরে বলুন মগজ যদি মাথায় থাকে একটু ভাবেন আপনাকে থাকার কথা জমিনে আর আপনি জমিন বাদ দিয়ে কোথায় কোথায় আছেন এজন্য তো জমিন ফাঁকা পেয়ে সালেমরা মন মতো চালাচ্ছে এটা বলতে গেলে তো আপনার বুকে যেয়ে লাগবে আজ জমিনে আমরা নেই আল্লাহর কসম এই কারণে আজ হাজারো সালেমরা জমিন ফাঁকা পেয়ে 180 মাইল বেগে চালাচ্ছে যার যা মন তাই করছে আমরা যদি জমিনে থাকতাম 96 ভাগ মুসলমানের দেশে লালনের গানের জন্য পারমিশন লাগে না আর কোরআনের অনুষ্ঠান করার জন্য পারমিশন লাগবে একই দাদা বাবুদের দেশ না এই জন্য হয়েছে কারণ আজ আমরা সবাই গোপনে আছি বলে দিনকাল ভালো না হুজুর দোয়া করে গোপনে আছি এটা তো নির্ভেজাল টাটকা শয়তান গোপনে থাক পারে তোরে পাঠিয়েছে জমিনে কোন জায়গায় আর ও গর্তের ভেতর লুকিয়ে আছে আর ভাই কোন জায়গা ফাঁকা থাকলে ওটা তো ফাঁকা থাকে না ওটা অন্য জিনিসে ভরাট হয়ে যায় জমিনে আপনি নেই কারণে তো জালেমরা ফাঁকা পেয়ে যা মনে লাগে তাই করে এক কথা বলেন এজন্য আপনি এসেছেন শুধু কোরআন শোনার জন্য না এখান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যতদিন আছি এসেছিলাম খালি গায়ে খালি পায় ন্যাংটা হয়ে যাব ঠিক ওই অবস্থায় কি কোন কারণে আমার আখেরাত নষ্ট হবে সুতরাং আজকে থেকে আমি আর গোপনে নেই আমি এখনই মারা গেলে আমার ন্যাংটা করে বিদায় দিয়ে দেবে সুতরাং আমি এখনই থেকে সিদ্ধান্ত নিলাম আমি এখন ওপেন হ্যাঁ ওপেন থাকতে পারবেন তো শুধু স্বামী আনার নিচে এখান থেকে বের হয়ে ফেলে আগে যা ছিল তাই
ওয়াজ মাহফিলে তাফসীর মাহফিলে এসে মানুষের ইমানে এত বেড়ে যায় যদি হাত তুলতে বলে ঠ্যাং তুলে ফেলে এখান থেকে বের হয়ে গেলে আগে যা ছিল তা হযরত সুলাইমান নবী আলাইহিস সালামের জামানায় তিনি জিনদেরকে বললেন তোমরা একটা মসজিদ তৈরি করো জিনরা মসজিদ বানানোর পরে আবার ভেঙে ফেলেছে সুলাইমান নবী ডাক দিয়ে বলে মসজিদ কই হুজুর বানিয়েছিলাম বানানোর পরে কি করা লাগবে আপনি তো বলেননি দেখলাম কাজ কাম নেই ভেঙে ফেলি এত কষ্ট করে বানালে আবার ভাঙলে ঠিক আছে আবার বানাও এবার বানাবো এরপর কি আমাদের তো কাজ খুব দ্রুত গতিতে কাজ যদি শেষ হয়ে যায় একটা কুকুরের লেশ সোজা করবি তাড়াতাড়ি মসজিদ তৈরি করার পর কুকুর একটা নিয়ে এসে লেজ ধরে টানাটানি করে দেখে সোজা হয়ে গেছে যেই ছেড়ে দেয় আগে যা ছিল তাই এভাবে হবে না তেল নিয়ে মবেল নিয়ে আয় তেল মবেল দিয়ে টানে লম্বা হয় ছেড়ে দেয় আবার কাছে যায় জিনারা ডাক দিয়ে বলে আল্লাহ একই কুকুর এখন আজব বিড়ালের নাম তোমার নবী আমাদের বলল এত টানে লম্বা হয়ে যায় ছেড়ে দি আগে যা ছিল তাই হবে না এভাবে বাঁশ নিয়ে আয় জায়গা মতো বাঁশ দিয়ে বেঁধে রাখ সাত দিন এক আধারে বেঁধে রাখ দেখি কি হয় সাত দিন পরে যাই খুলে দিয়েছে আবার যা ছিল তাই সিনারা বলছে হুজুর কুকুর নাই কলেরা আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই বাস্তবে আমাদের চরিত্র ঠিক হয় লেজের মতো হয়ে গেছে এত সোজা করার জন্য এত চেষ্টা আমরা চালাই বিভিন্ন কায়দায় সোজা হওয়ার কোন লক্ষণ আমাদের নেই মাঝে মাঝে মেসেজ মিটিং দেখে বিবৃতি বক্তব্য দেখে আন্তর্জাতিক চাপ দেখে কিছু মানুষ মনে করে না যাক সোজা হয়ে গেছে যেই ছেড়ে দিও মা আগে আসলো তা আপনি আমার অন্যদিকে নিয়েছেন না আমি কিন্তু কোরআনের সামনে বসে আছি আমাদের চরিত্র ঠিক ওই দিকে না আমাদের চরিত্র হওয়া লাগবে সোজা না বাঁকা বলেন আর কোরআন শরীফ যদি কাউকে চরিত্র সোজা করে দিতে না পারে পরে পরিবর্তন করার কোন কিতাব আর দুনিয়ায় নেই দরুদ পড়ছি সালাম পাঠাচ্ছে আমাদের ওই নবীর উপরে কিছুক্ষণ আগে যে দরুদ পড়লাম ভালো করে মিলাবেন কারণ নবী যে জানিয়েছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা মানুষ যদি একবার রবির উপরে দরুদ পড়ে দশ বার আমার আল্লাহ রহমতের দৃষ্টি তার দিকে দিয়ে রাখে একবারে দরুদে কয়বার এ হাদিসের ব্যাখ্যায় আমি পেয়েছি কোন বান্দা বান্দে যদি আল্লাহর রহমতের দৃষ্টি একবারও পায় সে জান্নাতে যাবে আর আপনি পাচ্ছেন কয়বার কি পড়ে আরো জোরে কি পড়লেন কি যেটা পড়লেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে দেখানো লাগবে যে আমি যা পড়লাম ওইটা আমার ঠিক আছে আমরা পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা হে আল্লাহ সাল্লি আলা তুমি রহমত নাজিল করো আলা মুহাম্মাদ মুহাম্মাদের উপরে আল্লাহ যেন ঠিক আমাদেরকে প্রশ্ন করছে এই কুমিল্লাবাসী কি বললে এতক্ষণ যে আমি রহমত নাজিল কর ও মুহাম্মাদের উপরে কে লোকটা কে আল্লাহ পাক যদি এভাবে প্রশ্ন ছুড়ে দেয় আদরে যে কে এই লোকটা আমি যার উপর রহমত নাজিল করব হাজার হাজার মানুষ মিলে তোমরা এই কথা বললে আমরা যেন এক বাক্যে সবাই জবাব দিয়েছি তিনি সাইয়েদিনা তিনি আমাদের নেতা কি তিনি আমাদের কি নেতা বলেন বলেন নেতা শুধু আমার নেতা বলি নাই না বহু বছর আমরা সবাই এখানে আছি আমাদের সবার একমাত্র নেতা কেবলমাত্র নেতা শুধুমাত্র নেতা কে বলেন বলেন এ কথাটা যদিও সহজ ভাষায় আপনি বলে ফেললেন এর লোড এর পাচ্ছেন এর ওজন কত সাইয়েদিনা এই শব্দটা এত ওজনওয়ালা শব্দ বিশ্ব নবীকে আমরা নেতা বলে ঘোষণা দিয়েছি এটা সাধারণ বিষয় না আল্লাহ পাক এই পৃথিবীতে একজন মানুষকে নেতা বলে ডাক দিয়েছেন তার নাম মুহাম্মদ কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইয়াসিন
القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم شبط تاتي كي خيال کرن تو يا ماني هي حرف ندان سين ماني سجد الله داك ديتسين غشنا ديتسين هي نتا তাফসীরে খাজানে তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা এই পৃথিবীতে মুহাম্মদ এজন্য আমি কয়েকদিন আগে কুমিল্লা এসে বলেছিলাম মানুষের ঈমান ভাঙার কারণ আছে 10টা কয়টা তার ভিতরে 4 নাম্বার কারণ হচ্ছে যারা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে নেতা মানে তাদের ঈমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় আমি তো এটা মানিয়ে বলেছিলাম হ্যাঁ কারণ উসমাতুন হাসানা এই শব্দটা পৃথিবীর আর কারো আগে পরে আপনি পাবেন না শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে আছেন لقد كان لكم في رسول الله أسوة حسنة অবশ্যই তমাম দুনিয়ার মানুষদের জন্য আপনাকে আমি মহত্তম আদর্শ হিসাবে পাঠিয়েছি আর সবাই আপনাকে গ্রহণ করবে তিনটা গুণ যাদের ভেতরে আছে তারা আপনাকে আদর্শ পাবে কয়টা আর জোরে আপনি মিলান তো আছে কিনা আপনার লিমান কানা ইয়ারজুল্লাহ যার জীবনের আশা আকাঙ্ক্ষা আশা আল্লাহর জন্য আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ না পেয়েছি তাও আলহামদুলিল্লাহ এই কথা বলেন না কেন আমার জীবনে আফসোস বলে কিছু নেই লিমান কানা ইয়ারজুল্লাহ যে মানুষটা আমার আল্লাহর জন্য আশা আকাঙ্ক্ষা করে বসে থাকে আমি এগুলোর বাস্তব উদাহরণ পেয়েছি এই 3 বছরের জেলে অনেক আলেমের ভিতরে বিশেষ করে ইসলামকে যারা কায়েম করতে চায় এদের ভেতরে এই মানুষগুলো ত্যাগ আপনি যদি কাছের থেকে দেখেন আপনি মনে করবেন আমি এখনো ইসলামে প্রবেশই করি নাই 14 বছর এক ঘরের ভেতরে রংপুরের কিতে সন্তান এটিএম আজহার আল্লাহর এই বান্দার সিহারার ভেতরে আমার মনে হয় নিরপেক্ষ দৃষ্টিতে কেউ যদি তাকিয়ে থাকে আপনি নূর দেখতে পাবেন চোদ্দটা বছর এক ঘরে 24 ঘন্টা তালা মারা আমি মনে করছেন বলি ফেললে হুজুর আপনি করে দেখেন তো 14 বছর লাগবে না আপনি খালি 14 ঘন্টা ঘর ভিতরে থাকে তো দেখি আল্লাহর কসম কোরআনে কারিম আমার সামনে আমি আমার ঈমান থেকে আমি আমার দিল থেকে কথা বলছি কোন দলের দিকে কারো দিকে তাকিয়ে আমি বলছি না যদি বলে থাকি আমার জবান যেন বন্ধ হয়ে যায় কারণ আমি নিজে যা দেখে এসেছি প্র্যাকটিক্যাল লাইফে সেটা কোরআনের সাথে মিলালাম আল্লাহর ঘরে একজন তাকে মেনে নিলে মানুষ কত দৃঢ় থাকতে পারে আমি নিজে দেখলাম এই বিষয়গুলো না আপনাকে আমি আহ্বান জানাবো আপনার ঈমান যদি আপনি ভেঙে ফেলতে না চান অনেকে মনে করে ঈমানের কি হাত পা আছে ভেঙে যাবে ওজুর কি হাত পা আছে যে ওজু ভেঙে যায় এক কথা বলেন না কেন কয়টা কারণে ওযু ভাঙে বলেন বলেন 7টা কারণে ওযু ভেঙে যায় নামাজ পড়লেই নামাজ হয় না 19টা কারণে নামাজ ভেঙে যায় কাজ করলেও কাজ থাকে না ওই কাজও ভেঙে যায় 2টা কারণে কয়টা কারণে পৃথিবীর যে কোন জিনিস আছে ওইটা নষ্ট হওয়ার জন্য আরেকটা সিস্টেম আছে আপনার যে ঈমান আছে ঈমানও কখন যে ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে আপনি তো টের পাচ্ছেন না সেদিন এই কমিল্লার কোন জায়গায় যেন বললাম ঈমান ভেঙে যায় কয় কারণে তার 7 নাম্বার কারণ এইটা বিশ্বনবীকে যারা আদর্শ হিসাবে মানে না ও মুসলমান দাবি করতে পারে কিন্তু ওর ঈমান নেই ভেঙে গেছে কিছুদিন আগে একটা জরিপ পেয়েছিলাম এদেশে 100 জনের 15 জন মানুষ শুধুমাত্র বিশ্বনবীকে আদর্শ হিসাবে মেনে চলে আর বাকি 85 জন সব তানা নানায় আছে হ্যাঁ তাদের জব্বা আছে আব্দুল্লাহ ইবনে উবাইর মতো তাদের পাগড়ি আছে আব্দুল্লাহ ইবনে উবাইর মতো আব্দুল্লাহ ইবনে উবাই তো জীবনে সব জায়গায় নবীজিকে মেনেছিল শুধু রাজনৈতিক জীবনে যে ওর আদর্শ ছিল আল্লাহর নবী বাদ দিয়ে আবু জেহেল
আর পুরা জীবনী আমি পড়ে দেখেছি মাত্র একটা কারণে আল্লাহকে মুনাফিক না মুনাফিকের সরদার বলে ঘোষণা দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য কোরআনে আয়াত পর্যন্ত নাযিল হয়েছে শুধু তার জন্য আল্লাহ নাযিল করলে শেষ হয়ে যেত না আয়াতটা পড়তাম না কিন্তু হোম দিয়ে আল্লাহ আমাদেরও ঝামেলায় ফেলে দিয়েছে যাদের নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি জোব্বা দস্তরখানা সব ঠিক আছে কিন্তু রাজনৈতিক দর্শন যাদের ঠিক নেই মনে করছেন এটা দুনিয়ার বিষয় না কোরআনে কারিম আমি মাথায় দিয়ে কষ্ট করে বলতে পারবো রাজনৈতিক বিষয় এটা দুনিয়ার বিষয় না এটা আখিরাতের সাথে সম্পর্ক নয়তো জীবনের রিস্ক নিয়ে কথা আমি বলতাম না কারণ আপনি দেখতে পাচ্ছি কোরআন পড়ে কোরআনের চোখ লাগিয়ে যে আপনি জাহান্নামে যাচ্ছেন আব্দুল্লাহ ইবনে উবাই যদি যায় আপনি কোথায় যাবেন বলেন লূত আলাইহিস সালামের জামানায় ওরা পুরুষে পুরুষে সেনা করত সমকামী যেটা বলা হয় আজ ওইটা প্রমোট করার জন্য বিভিন্ন কায়দায় অনেকে এই দেশে চালু করতে চাচ্ছে হযরত লূত তাদেরকে বাধা দিলেন নিষেধ করলেন কিন্তু না ডন্ট কেয়ার কেউ কারো কথা মানে না ওরা আরো বেশি করে আরম্ভ করেছে আসরের সময় দুইজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন যাও হযরত লূত নবীর কাছে এসেছে তারা ফাং যাই না হু আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন সূরা আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত ইবনে কাসির তাফসিরে আছে না আরো দলিল দেওয়া লাগবে আল্লাহ পাক বলেন দুইজন ফেরেশতা এসে বলছে আল্লাহর নবী আপনার জাফর যারা ঈমান এনেছে আর যারা সমকামিতা করে না এদেরকে নিয়ে আপনি চলে যান এখানে মাগরিবের সময় আল্লাহর গজব নাযিল হয়ে এটা ডেড সি হয়ে যাবে কি হবে মৃত সাগর হয়ে যাবে কারণ এটা পুরো পাল্টিয়ে দেব ওরা আল্লাহর সিস্টেমকে পাল্টিয়ে ফেলেছে আল্লাহ সিস্টেম দিয়েছে নারীর সাথে পুরুষের আর এরা একেবারে পুরো উল্টিয়েছে যে কাজ পৃথিবীতে আজ পর্যন্ত কেউ চালু করেনি এমনকি কোন পশু পর্যন্ত এ কাজ করে না এরা লিপ্ত হয়েছে এই জন্য আল্লাহ রাগ করে সিদ্ধান্ত পাঠিয়েছে কিন্তু সাবধান ইল্লাম রাতা আপনার স্ত্রীকে নেবেন না প্রশ্ন আসতে পারে হযরতে লূত নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল তিনিও সমকামী ছিলেন কথা বলেন না কেন না ভক্ত তাফসির আমার জীবনে আমি পড়লাম প্রায় 42টার উপরে আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন হ্যাঁ সাথে যত তাফসির মেলালাম আমি পাইনি লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল তিনি চরিত্র হীনা ছিলেন না কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই গজব নাযিল হওয়ার পরে তাকে শুদ্ধ আল্লাহ ধ্বংস করে জাহান্নামে দিয়ে দিলেন কারণ কি সব মুফাসসির এর ব্যাপারে একমত লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল তিনি চরিত্রহীন আছিলেন না কিন্তু তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত মাথায় মগজ নেই আপনার এত বড় পাওয়ারফুল নবী হযরত লূত আলাইহিস সালাম তার স্ত্রী সাধারণ মানুষের না নবীর স্ত্রী নিজের চরিত্র ভালো চরিত্রহীন না শুধু তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে যদি আল্লাহ ধ্বংস করে জাহান্নামে দিয়ে দেয় অনেকে মনে হচ্ছে আমি তো নামাজ পড়ি রোজা করি আমার বউ পর্দায় থাকে আমার আল্লাহ জাহান্নামে দেবে কি দেখে দেবে টের পাচ্ছেন না আপনি হয়তো সব দিক থেকে ভালো কিন্তু এমন মানুষকে সাপোর্ট করেন যার চরিত্র শয়তানে চাইতো খারাপ নিচে নামা লাগবে আরো আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা পৃথিবীতে কয়জন আহ্বান জানাবো ফিরে আসেন অন্য কাউকে দুনিয়ায় মানা জায়েজ নেই তাহলে ঈমান ভেঙে যাবে এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন যে এখনো বুঝি নাই এদিকে আসেন আসেন ওয়াজ পরে করবো আসেন আপনারা আগে মেরামত করি দুলিয়ে খাওয়িয়ে দেওয়া হয় এরপরও বলো হুজুর আমি এখনো বুঝিনি হ্যাঁ তুমি এত কিছু বোঝো এখানে 200 টাকা কেজিতে কুমিল্লার বাজারে যদি 180 টাকা হয় 20 টাকা বাঁচাতে দরকার হেঁটে যাবে ওখানে এটা ভালোই বোঝো আরে এত সহজ ভাষা এটা বোঝালাম এখনো মাথা নাড়িয়ে বলছেন আমি বুঝিনি এদিকে
এরে এখানে বোকারি শব্দ হবে, বাটারি শব্দ লাগবে। সেদিন গোপালগঞ্জে এতের তাফসির করার সময় একজন আমারে বলছে, হুজুর এমন কায়দায় বাঁশ দিলেন আর কিছু করার নেই, বাঁশ পাবো কোথায়? আর এই যে স্টেজ সাজিয়েছেন এখানে বাঁশ ছাড়া আছে কি? যে দেব সব বাঁশ, এ দেওয়া ছাড়া আর কিছু দেওয়ার আছে? আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে বাস্তবতা দিয়ে বললাম, এরপরও যদি কেউ না বোঝেন আমার তো আর হাতে ওই যে দারোগা পুলিশদের মতো কিছু নেই। রাস্তা আলাই হেমবে মশাইতে এন হবে, আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে মানুষ পেটিয়ে হেদায়ত করা লাগবে না। সঠিক কথা তুলে ধরলাম, মানবেন না মানবেন ওটা আপনার ব্যাপার। তাহলে সাইয়ে দিনা এটা যাদের ঠিক নেই, কিয়ামত পর্যন্ত দরুদ পড়লে ওই দরুদ কবুল হবে? দুই নম্বরে বলা হয় মাওলানা, মাওলানা মানে আমির হামজা কে না, মাওলানা শব্দের শাব্দিক অর্থ অভিভাবক, পথ প্রদর্শক, গাইডলাইন দাতা। নবীকে আমরা পথ প্রদর্শক, গাইডলাইন দাতা, অভিভাবক হিসাবে ঘোষণা দিলাম। হে আল্লাহ, তুমি যার উপরে রহমত নাজিল করবা, তিনি আমাদের নেতা, আমাদের অভিভাবক হিসাবে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরো কথা আছে, আল্লাহ পাক বলেন ভয় করো ওই দিনকে যেদিন তোমরা সবাই ফিরে যাবে আল্লাহর নিকটে। কার নিকটে? অন্য জাতির লোক যেহেতু এখানে নেই, এই জন্য আমি ওই দিকে আর না গিয়ে সরাসরি বলছি, এখানে যারা মুসলিম দাবিদার সবাই ফিরে যাওয়া, কার কাছে? এটা বিশ্বাস আমরা করি তো, আরো সবাই বলে করি। ওখানে ফিরে যে কি করবে? আল্লাহ পাক যে বিচার ব্যবস্থা তৈরি করে রেখেছেন, আল্লাহর বিচারের সিস্টেম যেটা, আল্লাহর প্রথম বিচারে কোনো অবিচার বলে কিছু পাবেন না। কথা বুঝতেছেন? আল্লাহর বিচারের ব্যবস্থায় কোনো অবিচার, এইভাবে বললে আল্লাহর বিচারে কোনো অবিচার আছে? এই এটা কল্পনাও করা যায় না। দুই নম্বরে আল্লাহ পাক যদি ন্যায় বিচার করে কেউ দুনিয়ায় বাঁচবে না। আরো আসতে বলে, আল্লাহ পাক ন্যায় বিচার করলো বাঁচবেন না, আর অবিচার তো করেনি না, কি বলেন আপনি? হ্যাঁ, তিন নম্বরে আল্লাহ পাক যদি কাউকে মাফ করে দেয় এই লোকটা পরিত্রাণ পাবে। এই জন্য আল্লাহর বিচার ব্যবস্থায় প্রথমে আপনাকে আল্লাহ শ্রেফ ডাকবেন, একা বলবেন হামজা এদিকে আয়। আমি কি বেশি বললাম এটা? আর সারা বাংলাদেশে কে যেন ছড়িয়ে দিয়েছে যে কেয়ামতের দিন বিভিন্ন পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদ নিয়ে স্লোগান দিতে দিতে উঠবে। এটা কোরআনে কারিমের প্রকাশ্য বিরোধী কথা, সূরা মরিয়ম ১৬ নম্বর পারা, ১০ নম্বর পৃষ্ঠা, ১৫ নম্বর লাইনের ৮৫ নম্বর আয়াতের ভেতরে আছে, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে সিফ একা একা। কুমিল্লাবাসী, তিনটা বছরে তো মানুষ ছিলাম না, কারণ একটা ঘরে এদিকে সাড়ে তিন হাত, এদিকে আড়াই হাত, ইরাই কবর, ২৪ ঘন্টা আমাদের তালা লাগিয়ে রেখেছিল। দুনিয়া কি আর ভেতরে কি কিছুই জানতাম না মানুষ, এইটাই আমার দুনিয়া। ওখানে থেকে আমি যতটুকুই বুঝেছি এই তিন বছরে, আমি আমার ইমান থেকে আবার বলছি, সত্য কথা বলছি, মাঝে মাঝে আমার মনে হতো আল্লাহ আমি এখনই যদি মারা যাই, তুমি যদি বলো আমির হামজা ২০২৪ সালের জানুয়ারির ৩১ তারিখ পর্যন্ত করে মাফ করে দিলাম, তোর জবাব দেওয়া লাগবে না, যা। শুধুমাত্র ফেব্রুয়ারির ১ থেকে ১৫, এই ১৫টার জন্য হিসাব দিয়ে জান্নাতে চলে যা। এই তিন বছরে তো অন্তত অন্য কোন গোনা করার আর সুযোগ ছিল না, করিও নাই, কথা বলেন না খেলে, কারণ কোনো সুযোগ নেই, মেয়ে লোক দেখার কোনো সিস্টেম নেই, টিভি সিনেমা নেই, মোবাইল তো নেই, গোনা করবো কি দিয়ে? ২৪ ঘন্টা হয় কোরআন শরীফ, নাই নফল নামাজ, সবচেয়ে বেশি বেশির বেশি পড়া লাগতো না, এবং বঙ্গবন্ধু জীবনী রাতই পড়ব, এই পড়ে পড়ে মনে করেন সময় কাটালাম। ওই সময়ও মারা গেলে যদি এরকম মনে হতো যে আল্লাহ এখন মারা গেলে অন্তত এই ১৫ দিনের হিসাব দেওয়া সম্ভব না, আর আমার সম্ভাবনা আপনারা পারবেন না?
দ্বিতীয় নম্বরে আমার মহান রবের বিচারে কিয়ামতে প্রতিটি মানুষ আসবে যেহেতু একা একা তাহলে এই কথা যারা ছড়িয়েছে মানুষের সামনে বিভ্রান্ত যে অনেক মানুষ আশা করে থাকে বাবা যখন ধরেছি কোনো অসুবিধা নেই অনেকে একজন আবার দুই পীরের মুরিদ হয় যে দুই বাবা ধরে শুধু এইরকম মারবে হ্যাঁ মারবে ঠিক জান্নাতে পড়বেন জানো বলবেন দ্বিতীয় নম্বরে আপনি কিয়ামতে একা উঠবেন না এবার আর সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথমে আছে ইয়াউমানা দুউ কুল্লাউনাসিন বিমামিহিম কিয়ামতে এবার আল্লাহ প্রতিটি মানুষকে ডাকবে তার ইমামের সাথে তার নেতার সাথে তার সাথে আপনি একটু বিশ্বাস করেন তো করেন এই আয়াতটা কিয়ামতে যদি আপনার নেতার সাথে আপনাকে ডাকে আপনি যে নেতার আদর্শ মেনে চলেন যার পেছনে স্লোগান দেন বলেন তো ওই লোকটার দিকে তাকালে আল্লাহ খুশি হবে না বেজার হবে দেখলেন এখনই বলছে বেজার হবে তো ধরা খেয়ে বসে আছো কারণ আগে নেতা এরপরে কর্মী এমন নেতার পেছনে আপনি স্লোগান দিলেন যা চরিত্র ফুলের মতো পবিত্র বলে যে লোকটা রাত নয়টার পরে ঠিক মতো মাটিতে পা পড়ে না কথা বলে না কেন লাল পানি খেয়ে তাল গাছ ধাক্কা দিয়ে বলে মিয়া ভাই সাইড দেয়া কতক্ষণ দাঁড়াবো এই লোকটা আপনার আদর্শ এর পেছনে আপনি স্লোগান দিলেন কেয়ামতে ওকে আল্লাহ আগে ডাকবে এরপরে পেছনে থাকবেন আপনি ওরে দেখেই তো আল্লাহ রাগ হয়ে যাবে আপনার পর্যন্ত যাওয়া লাগবে না আমার আর বোঝানোর ভাষা নেই এরপরেও যদি কেউ না বুঝে বলেন না আমি বসবো না বোঝাতে পারি সে তাল গাছ আমি দিয়ে দেবো ওর বউ বলছে তুমি এত সহজে কথা বলে ফেললে ওর বোঝা কামারি কি আমি বসবো না তাল গাছ দেব না এত কায়দায় আপনাদেরকে আমি কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে বাস্তবতায় নিয়ে এসে বলছি এরপরও যদি কিছু মানুষ মনে করে নাই হুজুর মনে হয় ওই দলের আল্লাহর কসম নবী এসে ওয়াজ করলে ও বলতো নবী মনে হয় ওই দলের আশা করছি আপনার কলবে ধাক্কা লাগবে বিবেকে ধাক্কা লাগবে আপনি পরিবর্তন হওয়ার নিয়ত করবেন আল্লাহ তাওফিক দিন আমিন আল্লাহর বিচারে কোনো অবিচার আরো জোরে বলেন ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না সবাই ধরা খাবে ঠিক আছে বনি ইসরাইলের একজন 1000 বছর এবাদত করে মনে মনে ভাবছে আমি যা করলাম আল্লাহ আমারে জান্নাত না দিয়ে পারে না হঠাৎ আল্লাহ তাকে স্বপ্ন দেখালেন যে মারা গেছে মারা যাওয়ার পরেই তাকে কবরের ভেতরে উঠিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ হাজির করছে ডাক দিয়ে বলছে বান্দা বিচার শুরু হয়ে গেছে যা জান্নাতে চলে যা জবাব দেওয়া লাগবে না লোকটা মনে মনে বলছে আল্লাহ এত এবাদত করলাম একটু সম্বর্ধনা দিলে না মারহাবা ধন্যবাদ থ্যাংক ইউ কিছু বললে না শুধু বলছো জান্নাতে চলে যা একটা কথা হলো আল্লাহ পাক মনের ভাষা বুঝতে পেরে ফেরেশতাদের বলে যেখানে জাহান্নামের গরম ওঠে ওই জায়গা দিয়ে গোরা একটা ঘড়ি এনেছে বলছে ভাই খুব পিপাসা লেগেছে একটু পানির ব্যবস্থা করো ফেরেশতারা বলছে এটা দুনিয়া না এটা ময়দানে মাহশার এখানে ফ্রি মাংনা কোনো কিছু পাওয়া যায় না যদি পেতে চাও তোমার 1000 বছরের ইবাদত দেওয়া লাগবে জীবন বাঁচে না করব কি এক গ্লাস পানির ব্যবস্থা করে ওটা দিয়ে দিয়েছে পানি খেলে মানুষের বসাবের চাপ দেয় কথা বলে না এবার বসাব করার জন্য অস্থির হয়ে পড়েছে যেখানে সেখানে বসে কাজ করার পরে আল্লাহ ডাক দিয়েছে বান্দা এক গ্লাস পানি ভিতরে ঢোকাইলে আর এক গ্লাস বের করে ফেলে দিলে এজন্য তুমি 1000 বছরের ইবাদত দিয়ে দিলে 1000 বছর হায়াত দিয়েছিলাম প্রতিদিন কত গ্লাস করে পানি পান করেছো এই হিসাব না দিয়ে আজকে তোরে জান্নাতে দিয়ে বলা যা এজন আল্লাহ যদি অন্যায় বিচার করে কেউ বাঁচবে না হ্যাঁ একটা মাত্র উপায় আছে কাবা শরীফ তাওয়াফ করার সময় জন্য মানুষেরা ষষ্ঠ চক্কর দিয়ে বলে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি আমার মালিক আমি তোমার গোলাম তুমি আমার মালিক আমি তোমার দাস এ গোলাম আমার দাসের ভেতরে
মালিক আর গোলামের ভেতরে অনেক দেনা পাওনা থাকে তুমি আমার মালিক হিসাবে সেই বীরজ থেকে হামজা বানিয়েছো কথা বলে না কারো আমার যা যা দরকার ছিল সবই তুমি দিয়েছো কিন্তু তুমি যে আমার মালিক আমি গোলাম হিসাবে তো কিছুই দিতে পারিনি আজ পর্যন্ত আমার একটা বিষয় আছে যে তুমি আমারে দয়া করে মাফ করে দাও কিয়ামতের দিন যদি আল্লাহ সত্যি বলে হামজা যা তোর মাফ করে দিলাম হামানসু হুসিহা আনিন নারি ওয়া মুদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 185 নাম্বার আয়াতের মাঝে আছে আল্লাহ বলেন ওই লোকটার জীবন সফল যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় আছে ওই লোকটার জীবন সফল সারা বাংলাদেশের যে লোকটা মালিক বলেন থামান সুহসিহানিন নার অবদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওই লোকটার জীবন আল্লাহর দৃষ্টিতে সফল যে লোকটাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে দুনিয়া সব হারিয়ে গেল অন্তত এই ঘোষণা যেন কিয়ামতে আল্লাহ পাক আমাদের জন্য দেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি বলে আমিন আল্লাহ পাক ময়দানে মাহশারে যেন বলেন বান্দা যা তোরা হিসাব নেব না কারণ আমি অবিচার করি না ন্যায় বিচার করলে তুই ধরা খাবি বাঁচবি না আমার এই গাফফার নামের খাতিরে তোরে আমি মাফ করে দিলাম যা কিয়ামতে আল্লাহ এরকম একটা অনুষ্ঠান নিজে বানাবেন আর নিজেই থাকবেন সভাপতি বিশ্ব নবী হবেন প্রধান অতিথি যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা দাউদ আলাইহিস সালামকে বলবেন সূরা তহা তেলাওয়াত করেন অনুষ্ঠান উদ্বোধন হবে বিশ্ব নবী সূরা রহমান তেলাওয়াত করে জান্নাতি মানুষদেরকে শোনাবেন সর্বশেষ সভাপতি যিনি আমাদের মালিক তার কুদরতের কণ্ঠ দিয়ে সূরা ইয়াসিন পড়বেন ইয়াসিন القرآن الحكيم تفسير مفصل লিখেছেন আল্লাহর কুদরতের ওই কণ্ঠে জান্নাতের ওই পরিবেশে এক একটি আয়াত শুনতে 50 আলফ সানা মিম্মা তাউদ্দুন দুনিয়া এক দুই করে যেভাবে গণনা করো আল্লাহর কণ্ঠে এক একটা আয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর কুমিল্লার এই ময়দান থেকে মুসাফির অসুস্থ মাজলুম অবস্থায় দোয়া করছে মালিক কিছু যদি তোমার ভালো না লাগে কিয়ামতের ওই ময়দানে তুমি আমাদের সবাইকে অন্তত জান্নাতে শ্রোতা হিসাবে একটু জায়গা করে দিও আয়াতের পরবর্তী অংশটা ছিল একটু মারাত্মক সুম্মা তুওয়াফ্ফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইয়ুজলামুন এই পৃথিবীতে যে যেই পরিমাণ কাজ করেছে ভালো কাজ আর মন্দ কাজ হোক ওটা তাকে দেওয়া হবে কি হবে আমরা এর আগে যারা তাফসির পড়েছি এখানে যারা আছে মুরব্বি আলেম ওনাদের কাছে জিজ্ঞাসা করেন ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা মানে কি আগেকার মুফাসসির যারা তাফসীর নিয়ে অনার্স মাস্টার্স করেছে কামেল পাস করেছে দাওরা করেছে ওনারা বলবে দুনিয়ায় যাররা পরিমাণ ভালো কাজ হোক মন্দ কাজ হোক আল্লাহ কিয়ামতে ওটা দিয়ে দেবে কি করবে না না ওখানে দেওয়ার কথাটা নেই আতা এত মানে দেওয়া এখানে আছে ইয়ারা রায়ারা মানে দেখানো হবে দুনিয়াতে আপনি যাররা পরিমাণে যদি ভালো খারাপ কাজ করেন কিয়ামতে আপনি ভিডিও ক্লিপ আকারে দেখতে পাবেন এখন যদি বলেন তাহলে ওনারা যে 20 বছর আগে 50 বছর আগে পাস করলো ভুল করেছে না যাওয়ার যুগের জ্ঞানের আলোকে সভ্যতার নিরিখে ওই সময় যদি ওনারা বোঝাতো মানুষকে যে দুনিয়ায় যা করেন ওইটা কিন্তু কিয়ামতে আপনি দেখতে পাবেন এ ভিডিও ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে ওটা মানুষকে বোঝানো সম্ভব না কথা বলেন না এ ভিডিও ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে 100 বছর আগে মনে করেন একজনকে যদি বলতেন ভাই
আপনি যা করছেন এটা কিন্তু কিয়ামতে আবার হুবহু এটা দেখতে পাবেন অবতবাবদের একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পরে আবার দেখা যায় কি করে এখন এই ভিডিও ক্যামেরা মোবাইল এই ল্যাপটপ আসার কারণে দুধের বাচ্চাও বসে যা করছি 10 বছর পরে ঠিক এইভাবেই দেখা যাবে এখন আপনি যা করছেন পঙ্খানো পঙ্খানো ভাবে দেখতে পাবেন এমন কিছু করবেন না মনে করছেন অনেকে কিছু জানে না রাতে রাধারে গোপন মিটিং করে কাকে ধরিয়ে দিয়েছেন কেউ জানে না জানে কে ওটা ক্যামেরায় তোলা আছে না নেই কোটি কোটি কুমিল্লার মানুষ ওই সময় থাকবে আপনাকে দেখাবে দেখ গোপন ষড়যন্ত্র করে মিটিং করে কারে ধরিয়েছিস দেখ লজ্জায় সেদিন বাঁচবেন সতর্ক করে গেলাম কোরআন দিয়ে এর পরেও যদি আপনি সতর্ক না হন আপনি টাটকা আবু জেহেল আবু জেহেল দেখার জন্য মক্কায় যাওয়ার দরকার নেই ওরে আল্লাহ নিকৃষ্ট ঘৃণিত লাঞ্ছিত অপমানিত কি করেছে আপনি দেখেন কাবা শরীফ তাওয়াফ করার পরে হঠাৎ দেখি আমার পেটে ব্যথা এক পুলিশকে বললাম ভাই আমার পেটে ব্যথা করছে এতক্ষণ তো ভালোই লাগছিল পুলিশ আমারে বলে এটা জায়গা কোনটা আপনি জানেন না না তো আবু জাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি যান পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ ওসে সোভান আল্লাহ আমাকে বোঝাতে দিয়েছে হামজা 3.5 লাখ টাকা ওই সময় 16 সালে এত টাকা খরচ করে আসলে আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি করো আজ হয়তো পৃথিবীর জালেম সারা মাজলুমরা হয়তো কিছু লিখতেও পারে না জানতেও দেয় না সময় যেদিন আসবে আপনি যত দামি মানুষ হন না কেন আপনার নামও কেউ রাখবে না আপনার বাড়ি ঘর পর্যন্ত পায়খানা আল্লাহ বানিয়ে দিতে পারে এখানে কার উপরে জুলুম করবেন না সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত যা যাই করেছেন ওটা আপনি দেখতে পাবেন ভিডিও ক্লিপ আকারে নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন